শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, বাবার নাম মরহুম আব্দুল মান্নান মজুমদার, মায়ের নাম মরহুম পরিবান। আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উচ্চগা, আর বাড়ির নাম মজুমদার বাড়ি। আমি শৈশব থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম এবং ক্লাস ফোরে যখন পড়ি তখন থেকেই আমি বক্তৃতা করি। যখন 69-এর গণ অভ্যুত্থান হয় তখন আমি ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীর ছাত্র। তখন ওই এলাকার জননেতা মিজান রহমান চৌধুরী বক্তৃতায় প্রায় বলতেন যে আমাদের বাংলার আবাল বৃদ্ধ বণিকা আজ বণিতা আজ বিক্ষুব্ধ। তিনি একজন বৃদ্ধ বক্তা রাখতেন আর একজন শিশু বক্তা রাখতেন। তখন প্রায়ই ওনার সাথে আমি বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতাম এবং 69-এর গণ অভ্যুত্থানের সাথেও একেবারেই আমি সেই শৈশবেই সক্রিয় ছিলাম। এবং সেই সময় পাকিস্তান ও দেশ কৃষ্টি বিরোধী আন্দোলন, সে বইগুলি যখন আমাদের স্কুলে দেওয়া হলো সেগুলি পুরানোর আন্দোলনের সাথেও তখন যুক্ত ছিলাম। এবং সেই সময় সব কিছু বুঝে করেছি তিনা, তবে আমরা যে শোষিত হচ্ছি এই বোধটা ছিল এবং পাকিস্তানিদের প্রতি যে ঘৃণা এই ঘৃণাটা ভিতরে কাজ করত। তারপর সে আন্দোলন সংগ্রাম, 70-এর নির্বাচন, এবং 70-এর নির্বাচনে বাঙালিদের ভোট একত্র 70% হয়েছিল আর 30% বিপক্ষে ভোট ছিল। মহান মুক্তিযুদ্ধের সময় এসে অনেকেরই ধারণা এই 30% মানুষ বোধ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এই কথাটা মোটেই সঠিক নয়। 71-এর মহান মুক্তিযুদ্ধে সেই মানুষগুলির মধ্যে মুক্তিযুদ্ধের যে উদ্দীপনা, মুক্তিযুদ্ধের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু জন্ম নিয়েছিল এবং খুব অল্প সংখ্যক বাঙালি ছিল মানুষ পাকিস্তানিদের পক্ষে। কিছু ঘটনায় সেই ঐক্যটা বোঝা যায়। যেমন আমার মনে পড়ে প্রথম দিকে যখন আমি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হই তখন আমাকে কাজ দেওয়া হতো গোয়েন্দাগিরি কিংবা কোথাও কোথাও এক ক্যাম্প থেকে ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার সময় কিন্তু বাক্স পুটলি মাথায় নেওয়া, গ্রেনেড মাথায় নিয়ে যাওয়া, এই সেই। সেই সময় রাস্তার দুই পাশে দূরবর্তী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল আর মাঝখানে পাঞ্জাবিদের এবং রাজাকারের ক্যাম্প ছিল। ক্রসিংটাতে ছিল আর্মির ক্যাম্প এবং প্রতিটা ব্রিজের গোড়াতেই রাজাকারের ক্যাম্প ছিল। আমার বাড়িটা ছিল রেলওয়ে এবং বাসরোডের জংশনের কাছে এবং সেই কারণেই দুই পারের মুক্তিযোদ্ধাদের যোগাযোগের জন্য আমাকে কিছু চিঠিপত্র দেওয়া হতো এবং চিঠিগুলি কি করা হবে সেটাও আমাকে কিন্তু বলা ছিল যে চিঠিগুলি ধরা পড়া যাওয়ার সম্ভাবনা হলে কি করব। আমি গরু চড়াতাম আর হাফ প্যান্ট পরতাম। হাফ প্যান্টের যে কোমরের যে অংশটা থাকে তার ভিতর দিক থেকে সেলাই করে সেখানে ভিতর থেকে চিঠিটা রেখে গরু চড়াতে চড়াতে রাস্তা অতিক্রম করে কিছু দূর গিয়ে গরুটা বেঁধে আরো হতো মাইলখানে গিয়ে চিঠিটা আমাকে দিয়ে আসতে হতো।
আবার কখনো কখনো মুক্তিযোদ্ধারা যখন অপারেশন করবেন, অপারেশন করার সময় কোনো কোনো এলাকাতে কিন্তু কারফিউ দেওয়া হতো যাতে জানমালের ক্ষতি না হয়। এবং এই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটা কী ছিল সেটা বোঝানোর জন্য কথাটা বলছি। তখন দুইটা বা তিনটা স্লিপ, আজ এতটা থেকে এতটা পর্যন্ত মুক্তিযোদ্ধার কারফিউ, হয়তো এতটুকু লেখা ছিল। কথায় বলা ছিল যে গরু চড়াতে চড়াতে তুমি যে ইট দিয়ে খুঁটাটা বসাবে, ইটটা রাখার সময় ইটের নিচে একটা কাগজ রেখে দেবে, এবং তারপরে তুমি অমুক দোকানে বসে মুড়ি খাবে, চা খাবা। মুড়ি চা খাওয়ার জন্য মুড়ির একটা বাক্স থাকে, তখন কেরোসিন তেলের টিন ছিল, বড় বড় টিনের সামনের দিকটা কেটে কাঁচ লাগানো হতো, মুড়িটা বাইরে থেকে দেখা যেত। বলছে তুমি চা খেতে খেতে, মুড়ি দিয়ে চা খেতে খেতে একটা চিঠি ওই বক্সের নিচে কোনাটা বের করে রেখে দিয়ে তুমি কিন্তু চিঠিটা রেখে সাথে সাথে চলে যাবা। এবং হয়তো বিকেলবেলা এই ঘটনাগুলি ঘটাতাম, কিছুক্ষণের মধ্যে আমাদের কানও চলে আসতো, ফিস ফিস ফির করে বলতো আজকে কিন্তু অপারেশন হবে, এখানে মুক্তিযোদ্ধার কারফিউ। তারা কিন্তু জানে না, এই যে কানে কানে চলে যেত, কিন্তু এই কথাটা রাজাকার ক্যাম্পেও যেত না, এই কথাটা আর্মি ক্যাম্পেও যেত না। কত পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে এই ধরনের ফিস ফিস কথা একজনের কাছ থেকে একজনের কাছে যাচ্ছে, অথচ আমাদের শত্রুদের কাছে কথাটা যাচ্ছে না? কত বড় সচেতনতাটা থাকলে এটা ঘটতে পারে? তারপরে যেমন ধরেন এরকমভাবে করতে করতে আমি বিএলএফের সাথে যুক্ত হই। তখন আমরা ট্রেনিং নেই, একটা জমিদার বাড়িতে গভীর বনের মধ্যে, মানে বাগানের মধ্যে ট্রেনিং নেওয়া শুরু করি। সেখানেই অস্ত্র চালানো শিখি এবং গ্রেনেড চালানো শিখি। একবার আমাদেরকে অপারেশনে নেওয়া হলো শান্তিবাহিনীর চেয়ারম্যান ধরার জন্য। তখন ওই এলাকার বাড়িগুলির প্যাটার্ন ছিল এই, বাড়ির চতুর্দিকে খাল থাকত, ওই খালটা ছিল বাড়ির নিরাপত্তার জন্য বা যে কোনো কারণে হোক, অথবা বাড়িতে মাটি ফেলার জন্য। আবার তখন আজকের মতো ঘরে ঘরে টয়লেট ছিল না, তো খালের মধ্যে ওই গাছ কাপ করে বসা, এটা একটা টয়লেট, পায়খানা প্রস্তাবের জন্য ব্যবস্থা করা হতো। একদিন আমরা ওই খালের মধ্যে অপেক্ষা করছি, শান্তিবাহিনীর চেয়ারম্যানকে আমরা ধরবো, ধরে নিয়ে যাব, অপেক্ষা করছি। হঠাৎ করে রাতের বেলা, তখন বিদ্যুৎও ছিল না, রাতের বেলা দরজা খোলার খুব শব্দ। আমরা তিনজন ছিলাম, তখন তিনজনের একজন একজনকে কোনো দিয়ে আমরা ধাক্কা দিচ্ছি, মানে এবার আমরা ধরতে পারবো তাকে, এখন বেরোবে। কিন্তু দেখা গেলো যে দরজা খোলার পর একজন একটা কুপি বাতি বেরোয়ে আসছে, আর একটু কাছে আসার পরে মনে হলো যে উনি তো ছাড়ি পড়া, উনি তো সেই লোক না। এবং উনি যথারীতি কুপিটা এক মাটিতে রাখলেন, গাছের কাছে এসে উনি প্রস্রাব শুরু করলেন, এবং প্রস্রাব গাছের ধাক্কায় পরে ছিটিয়ে ছিটিয়ে আমাদের মুখেটুকু পড়ছে। এটা অনেকদিন পর্যন্ত আমাদের কৌতুকের বিষয় ছিল, আমরা এটাকে যোগ করে বলতাম আনোর আবুর অ্যাম্বুশ, মানে আনোর ওই অ্যাম্বুশে পরে আমরা প্রস্রাব খেয়ে এসেছি। তারপরে আরেকটা অপারেশন আমরা চালাতে যাব, পাক বাহিনী তখন হেঁটে একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে যাচ্ছে। এবার আমাদের কিন্তু অস্ত্র দেওয়া হলো, এবং অস্ত্র মানে তখন তো ছোটো ছিলাম, এসএমজি ছাড়া কিছু ব্যবহার করতে আমাদেরকে দেওয়া হতো না, এসএমজি একটু ওজন কম ছিল। সেখানে আমরা একটু অ্যাম্বুশ পাতলাম একটা জায়গাতে, আমাদের ট্রেনার ছিল নুরু ভাই, উনি অর্ডিনারি মানে বিডিআরের লোক, নুরু ভাই আমাদের সাথেই আছেন। রাস্তার পাশে খাল, খালের পর একটা পুকুর, আমরা খালের মধ্যে না, পুকুরের পাড়ের নিচে, খালের মধ্যে নিচে পানি যেদিকে, এদিকে আমরা সবাই লুকিয়ে আছি। এখন সামনে দিয়ে পাঞ্জাবি চলে যাচ্ছে হেঁটে, আমরা গুলি করবো না এটা হতে পারে না, তো আমরা উঠে যাই, নুরু ভাই টেনে টেনে নামায় আমাদেরকে, হাত ধরে ধরে নামায়। তো পরবর্তীতে নুরু ভাই আমাদেরকে বুঝালেন যে এই জায়গায় যদি তোমরা গুলি করতে তাহলে আমরা কেউ ফিরতে পারতাম না, আর তোমার পিছনে পুকুর, এবং পুকুরটার রাস্তার এত কাছে যে তারা লাফ দিয়ে পায়ে পারে আসলেই পুকুরের মধ্যেই গুলি করে তোমাকে মেরে ফেলতে পারতো, তোমার সরার কোনো জায়গা ছিল না, এবং এইভাবে লড়াই করা যায় না। তারপরও এইভাবেই আরেকবার নৌকা দিয়ে যাওয়ার সময় আমরা টার্গেটে পড়ে গেলাম, টার্গেটে পড়ার জোর আমরা নৌকা তো ছেড়ে দিলাম খালের মধ্যে, নৌকা ছেড়ে দিয়ে আমরা পাটক্ষেতের মধ্যে ঢুকে গেলাম। তখন বিস্তীর্ণ এলাকা পাটক্ষেত ছিল, এখন পাটক্ষেতের ভিতর দিয়ে যে আমরা যাব, উপরে তো পাটগাছ নড়বে, নড়লে আমাদেরকে শনাক্ত করবে। একটু ডিপে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে পানিতে, যে পাকিস্তান বাহিনী সরে গেছে কিনা বোঝারও কিন্তু উপায় নেই, তারা আসে কি নাই আসে কি নাই বোঝারও উপায় নাই। এটা কোন এলাকাতে? এটা চাঁদপুর এলাকাতে, চাঁদপুরে। এটা হচ্ছে হাজিগঞ্জ থেকে শুরু করে, হাজিগঞ্জে তখন মিটাইনাপুর একটা ছিল, এখানে প্রায়ই মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে নিয়ে হত্যা করে খালের মধ্যে ফেলে দেওয়া হতো। এখন সেখানে স্রোত ধরা নেই, প্রচণ্ড স্রোত ছিল সেখানে, সেখানে এখন কোল্ড স্টেশন অনেক কিছু হয়ে গেছে, আগের মতো অবস্থা নেই, এবং সেই খালটিও এখন বন্ধ খাল পর্যায়ে। সেখান থেকে পাটক্ষেতের ভিতর দিয়ে যখন আমরা রওনা হলাম, যেতে যেতে তখন একটা কাহিনী যদি বলি, মানে অনেক দূর যাওয়ার পরে পানির খুব স্রোত, বর্ষার পরে পানি নামছে তো, তখন স্রোত মানে ভেসে ভেসে চলে যাচ্ছে,
তা দেখলাম এক সময় অনেকগুলি কালো পিঁপড়া, বড় বড় কালো পিঁপড়া একটা গাছের মধ্যে থাকে। কালো পিঁপড়া কোথার থেকে সে পানিতে পড়ে গেছে, পিঁপড়াগুলি একটা টেনিস বলের মতো হয়ে আছে, মানে একটাকে একটাকে জড়িয়ে ধরে পানিতে ভাসছে, আর পানির সাথে সাথে এটা উল্টে পাল্টে যাচ্ছে, ভেড়ে যাচ্ছে। এরকম পিঁপড়াগুলি পেয়ে পেয়ে গাছে গাছে গাছের মধ্যে উঠিয়ে উঠে দিচ্ছিলাম, আর মনে মনে বলছিলাম যে আল্লাহ এদের যে প্রাণ বাঁচালাম এদের কারণে যেন আমাদের প্রাণটা বাঁচে। আমার ইমিডিয়েট বড় ভাইটা শুধু একবার ধরা পড়েছিলাম, সেটাও আবার ওই যে গোয়েন্দাগিরি করতে গিয়ে রাজাকার কমান্ডার ধরে ফেলেছিল আমাদেরকে। রেলওয়ে ক্রসিং বলাখাল আর বাকিদার মাঝখানে রেল আর বাস যে জায়গায় ক্রসিং করেছে চাঁদপুর যেতে, ওই জায়গাতে ছিল আর্মি ক্যাম্প। মানে আমাদেরকে রাজাকার কমান্ডার যখন আটকালো, ওই আর পুল একটা পোল ছিল, পোলের ভিতরে এখানে আমি আর আমার ইমিডিয়েট বড় ভাইটা, তার নাম মিজানুর রহমান মজনু, ডাকনাম মজনু, আমরা এমন আর আফালো নাম মিজানুর রহমান। উনি এখন বর্তমানে অ্যাথলেটিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি, মানে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন জয়েন্ট সেক্রেটারি, আগে ট্রেজারার ছিলেন, এবং একটা ওই যে ম্যাগনা টেক্সটাইলের সিইও। এখন রাজাকার কমান্ডার তখন পাঞ্জাবিদের কয়েকটা গাড়ি আসলো হাজিগঞ্জ থেকে, তারা ক্যাম্পের দিকে যাবে, আমাদেরকে ওখানে ধরা দেখে ওই ক্যাপ্টেন নামলেন, এখানে ক্যাপ্টেন ছিল নামলেন, তারপর জিজ্ঞাসা করলো কী ঘটনা, বললো যে এরা মুক্তিযুদ্ধ। তো ক্যাপ্টেন তো বললো যে এত ছোটো বাচ্চা কী করে মুক্তিযোদ্ধা হয়, যে উনি আমাদেরকে গাড়িতে উঠে নিলেন, ওনা ওই ওনার ক্যাম্পে নিয়ে যাবেন। নেওয়ার পর সেখানে আমাদেরকে তো সন্ধ্যা হয়ে গেল, তখন রোজার সময় ছিল, রোজা তো বললো যে তুমি রোজা রেখেছো কি, আমি হ্যাঁ আমি রোজা রেখেছি। তা ওখানে তারা বসে আপনার ছোটো লড়কা রোজা রাখা, মানে অবাক হইতে একজন একজনকে বলছে আর কি। তো আবার যোগ করে বলছে বাঙালি মায়েরা বাচ্চাকে দুধ দেয় না, ওইটা তো তার রোজা হয়ে যায়। তারপরে বললো যে না আমাদের ইফতার আসবে, ইফতার নিয়ে যাবো। আমি কিন্তু উর্দু বলতে পারি না, আমার ভাই কিন্তু বলতে পারতো তখন, আমি পারি না, আমি এখনও পারি না। আচ্ছা ইফতার আসলো, আমাদেরকে ইফতার দিয়ে পাঠিয়ে দিল, মাঝামাঝি রাস্তায় এসে খালের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ওদের ইফতারগুলি বাড়িতে রওনা হলো। তো আমরা কিন্তু তখন ডাকাতিয়াদের ওই পারে মুর্শিঘাট একটা জায়গা আছে, ওটা হচ্ছে আমার জ্যাঠবোনের বাড়ি, ওই জায়গায় মুক্তিযোদ্ধার মেইন ক্যাম্পটা আর কি। আর জ্যাঠবোনের ভাসুরের ছেলে ছিল আব্দুল মান্নান, উনি বড় একজন বিজনেসম্যান ছিলেন, উনি ওনার তো ইয়েতেই পৃষ্ঠপোষকতাই ওই ক্যাম্পটা সেখানে আছে। ওই ক্যাম্পে আবার বিএলএফও থাকতো, কখনো কখনো এফএফ রাইসও থাকতো, কখনো কখনো জোরলোক পাটানের লোকরা থাকতো, আবার কলিমুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে বামদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটাও কিন্তু ওইখানে থাকতেন গিয়ে। তো ওইখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে পরের দিনই এই আমাদের এলাকাতে অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। একজন হিন্দু আমাদের বড় ভাই, উনি খুব দুর্দান্ত ফুটবলার ছিলেন, বাকিরা চৌধুরী বাড়ির জমিদার বাড়ির ছেলে, ওনাকে এবং ওনার বড় ভাই, এখন আমি নাম মনে করতে পারছি না, ওই বলাইদা, আমার নাম মনে পড়েছে এখন বলাইদা, শিক্ষকদিনের বলাইদা, ওনাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ছোট অঙ্গারের মতো হয়ে গেছে। এরপর আমাদের গ্রাম থেকে শুনলাম যে রাজাকাররা একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে, মেয়েটা আমার বয়স, তখন হয়তো 14-15 বছর বয়স। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আবার তারা তাকে তার সমস্ত কিছু হানি করে তাকে আবার সকালবেলা ফেরত দিয়েছে, তাকে যখনই হতো ধরে নিয়ে যেত। তার নাম ছিল রানু, আর বাড়ির স্কুলে সে পড়তো, আমি একটু দূরবর্তী একটা স্কুলে পড়তাম। তো আমার সেই সমবয়সী রানুর কথা বললাম, বারবার নিজের নির্যাতিত হতে হতে সেই কিশোরী তরুণীটি হঠাৎ একদিন শুনলাম যে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমরা জিজ্ঞাসা করলাম যে পাঞ্জাবিরাকে ধরে নিয়ে গেছে, না তাকে আর পাওয়া যাচ্ছে না। স্বাধীনতার এত বছর পরেও সেই রানুকে কিন্তু আর পাওয়া যায়নি। 71-এর মুক্তিযুদ্ধের সময় বাংলার গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে এলাকা এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু গিয়েছিল। আরেকটি ঘটনা ঘটে যে আরেকজন মুসলিম লীগার, তাকে আমাদেরকে রিপোর্ট করা হয়েছে শান্তিবাহিনীর সদস্য হিসাবে, আমরা সেখানে তাকে ধরে আনতে গেলাম। ওনার নাম ছিল নূর বক্স চেয়ারম্যান, উনি হাজিগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি চিরকুমার মানুষ। ওনাকে ধরতে যাওয়ার পরে ওই এলাকারই একজন মা খুব কান্নাকাটি করে বলল যে উনি রাজাকার না, উনি মানে শান্তিবাহিনী ওনা, উনি আমাদেরকে অনেকেই পালিয়ে যেতে এবং জীবন বাঁচাতে সাহায্য করেছে, আমরা কিন্তু সেদিন ফিরে এসেছিলাম। এই মুক্তিযুদ্ধের সময়কার ঐক্যের কথা যদি বলতে চাই, এমন ঘটনা শুনেছি মুক্তিযোদ্ধাকে ধানের গোলাতে লুকিয়ে রাখা হয়েছে, পাঞ্জাবিরা খুঁজেছে, খুঁজতে এসে একজন মায়ের ছেলেকে ধরে নিয়ে গেছে, সেই মা কিন্তু বলেনি ও গোলার মধ্যে মুক্তিযোদ্ধা আছে। এবং আরেকটা ঘটনাও আমি দেখেছি, সেটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, তার বাবা শান্তিবাহিনীর লোক, সে বাবাকে কিন্তু ছেড়ে দেয়নি। মানে আমাদের স্বজন প্রীতি, আত্মীয়তা, এই বিষয়টা মুক্তিযুদ্ধ আমাদের ভিতরে কিন্তু জয় করতে পেরেছিল।
সেই জিনিসটা এখন কিন্তু আমাদের যে স্বার্থপরতার সমাজ ব্যবস্থা এখন দেখছি, মানে মানুষের জন্য কিছু নয়, সব নিজের জন্য। মহান মুক্তিযুদ্ধে কিন্তু এই বিষয়টা ছিল না, এবং মুক্তিযুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছিল আমি দেখেছি রাজনৈতিকভাবে শুধু আওয়ামী লীগের মানুষ অংশগ্রহণ করেছে এই কথাটা ঠিক না। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের লোক ছিল, তারপরে তখনকার ন্যাপের লোক ছিল, কমিউনিস্ট পার্টির লোক ছিল, তেমনি একেবারেই রাজনীতির ধার ধারে না এরকম মানুষও কিন্তু মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির নেতা ছিলেন, তখন আওয়ামী লীগের নেতা না, বঙ্গবন্ধু শব্দ বলতে বুঝতো যে আমার ঐক্যের প্রতীক, আমার বাংলাদেশের প্রতীক, আমার সংগ্রামের প্রতীক, আমার শপথের প্রতীক, বঙ্গবন্ধু নামটা এইভাবে ছিল। তখন আমার আরও কিছু জিনিস মনে পড়ে, একটা পত্রিকা আসতো আমাদের কাছে, প্রথম আমরা হাতে লেখা পত্রিকাটা পেতাম, পরবর্তীতে ছাপানো অবস্থাতে এই পত্রিকাটা, মানে একটা কপি যে কতজন মানুষ পড়ত, এই পত্রিকাটা আমরা বিলি করতাম, আমি পেতাম 3-5 কপি মনে আছে। সম্ভবত আমার যতটুকু মনে পড়ে জয় বাংলা বাই জাতীয় নাম ছিল। আমার মাকে দেখতাম যে এই পত্রিকাগুলি পরে ওই উনি একটা গর্ত করে রেখেছিলেন এক জায়গাতে, মানে উনি পুড়িয়ে ফেলতেন না, নষ্ট করতেন না, মানে মাটির নিচে গর্ত করা ছিল, মাটিটা সরিয়ে ঢাকনাটা নিয়ে পত্রিকাগুলি ওই কলসের মধ্যে ঢুকিয়ে দিতেন নিচে। আমার মাকে অনেক বেলায় দেখতাম যে হঠাৎ করে বেশি রান্না করে, এবং গভীর রাত্রে দেখতাম শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে অনেকেই তার কাছে এসে। এবং তখন আমার তো সব ভাইরেই মুক্তিযুদ্ধে যুক্ত ছিল, আমার ছোটোটা ছাড়া, আর আমার চাচাতো ভাইদেরও প্রায় দুইজন তারাও মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন। আমার মাকে বিশেষ করে বিএলএফ এর গ্রুপটা আসতো, যে আমার 3 নম্বর ভাইটা আবার ওই যে বললাম শহীদ ভাই ছিল নোয়াখালী কুমিল্লা সেক্টরের ডেপুটি লিডার, আর আমার বড় ভাই ছিল নোয়াখালী কুমিল্লা সেক্টরের লিডার। আর আমরা চাষ করেছি তখন, পরে বাকশালের গভর্নর হয়েছিলেন আব্দুল মমিন খান মাখন, আব্দুল কুদ্দুস খান মাখন, আব্দুল মমিন খান মাখন চাঁদপুরের গভর্নর হয়েছিলেন, উনি সম্ভবত এখনও জীবিত আছেন ঢাকাতে, অনেক বয়স হয়েছে, উনি তো ছিলেন আমার কমান্ডার, মানে উনি মুক্তিযুদ্ধের পরে আমাদের কিন্তু একটা সার্টিফিকেটও দিয়েছিলেন পাতলা কাগজে। এটা আমি বোধহয় আজ থেকে বছর 30 আগে আমি আর খুঁজে পাচ্ছি না। তো ওই জিনিসগুলি এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা প্রথম স্খলন যেগুলি দেখি, তখন তো আমাদের অনেক সংকট, তখন লবণের সংকট, কাপড়ের সংকট, সিগারেটের সংকট, সিগারেটের পারমিট দেওয়া হতো, এবং এই পারমিট যখন স্টুডেন্টদেরকে দেওয়া হয় তখন এটা আমি মানতে পারি নাই। স্বাধীনতা উত্তরকালে আমি একটা স্কুলের জিএস ছিলাম, একবার ডিবি ছিলাম, আমি এটা মানতে পারি নাই। লবণের কেজি যখন মানে 16 টাকা হয়ে গেল তখন আমাদেরকে লবণের পারমিট দিত, ছাত্র লবণের পারমিট, তখন কিছু লোককে কার্ড দিয়ে একটা, এখন যে ভিজিটি কার্ড বলে এটা কার্ড দেওয়া হতো, কার্ডের মাধ্যমে থানা হেডকোয়ার্টার থেকে তাদেরকে সাপ্তাহিক কিছু বা কিছু চাল ডাল দেওয়া হতো। এই কার্ডটা ডিস্ট্রিবিউশনও প্রপারলি হতো না, এই কার্ডগুলি আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম ঘরে ঘরে গিয়ে অভাবী দেখে দেখে। তারপর দেখা গেল তখনকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিবাদ করে আমাদের ভিজিটি কার্ডগুলি, আমাদের ওই কার্ডগুলি বাতিল করে দিল, নতুনভাবে দিল। ওই যে তখন পারমিট ব্যবহার করা, সিগারেটের পারমিট অপচয়, পপলিন কাপড় দেওয়া হতো, এই পপলিন কাপড়ের অপচয় মানে অপব্যবহার, মানে স্বজন প্রীতি এই সেই, এগুলি কিন্তু তখন থেকেই মুক্তিযুদ্ধের পর থেকেই এই ধরনের মানে পদচ্যুতিটা, পদস্খলনটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের পরপরই অনেকগুলি মুক্তিযুদ্ধের গ্রুপ বিভিন্ন স্কুলে বা ইয়েতে একটা দুইটা রুমকে নিয়ে ক্যাম্প করেছিল, তখন একটা প্রশাসনও চালু করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরে। সেই প্রশাসনটা হচ্ছে, তখন তো কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, এবং তখনকার মুক্তিযোদ্ধাদের চালু করা প্রশাসন কিন্তু একেবারেই মানে ন্যায় নীতিনিষ্ঠ ছিল। 75-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তখন আমি সম্ভবত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, আমি ক্লাসরুমে। 75-এর পরবর্তী অপরাজনৈতিক সংস্কৃতি আসার পর থেকে, যে মহান মুক্তিযুদ্ধের আগে আমাদের দেশের মানুষ প্রচুর ধার্মিক ছিল, ধর্মকর্মপরায়ণ, কিন্তু এখন আমাদের সমাজ যেভাবে সাম্প্রদায়িকভাবে বিভক্ত, তখন এই বিভক্তিটা ছিল না। আমি দেখেছি মাদ্রাসার প্রিন্সিপাল তার ঘরে হিন্দু পরিবার তখন দেশ ত্যাগ করে তার মূল্যবান গয়নাপাত্রগুলি তার কাছে জমা দিয়ে গেছে, মানে বিশ্বাসের জায়গাটা ওই জায়গায় ছিল, তার কাছে জমা দিয়ে গেছে, মুক্তিযুদ্ধের পরে এসে সেই জিনিসটা আবার ফেরত পেয়েছে। তার মানে মানে তখন যে পরিমাণ বেশি পরিমাণ মানুষের সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে, মানুষের প্রতি মমত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে ছিল, এই সংখ্যাটা কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশের এই জিনিসটা ক্রমান্বয়ে
যেই রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসার পরও যেই মানে অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারার কারণে এবং সাম্প্রদায়িক রাজনীতি তোষণ করার কারণে এবং পুঁজিবাদের দিকে যাত্রার কারণে যেটা বঙ্গবন্ধু সমাজতন্ত্রী ছিলেন শোষণের বিরুদ্ধে ছিলেন। মুক্তিযুদ্ধ কিন্তু শুধু অসাম্প্রদায়িক ধারায় না, শোষণের বিরুদ্ধে, মূলত শোষণের বিরুদ্ধেই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। তো শোষণের বিরুদ্ধে হলে তো এই মানুষ মানে পুঁজিবাদী অর্থনীতি যেতে পারে না। বঙ্গবন্ধু ডাইরেক্টলি সমাজতন্ত্রের পক্ষে ছিলেন। আর পুঁজিবাদী অর্থনীতি মানে হচ্ছে অমানবিকতা, নিষ্ঠুরতা, নিষ্ঠুর মুনাফা। এই নিষ্ঠুর মুনাফা বৃত্তিতে স্বার্থপরতা জন্ম হয়েছে, আত্মকেন্দ্রিক চিন্তা জন্ম হয়েছে, সমাজ আজকে মানে আত্মম্ভর। বা এখনকার সময় ভালো দিক আমরা যেটা দেখি, যেমন 75-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন রাজনৈতিক ধারাটাই উল্টা পাকিস্তানের ধারা চলে গেল, তখন আমরা দেখেছি খাদক দালাল নির্মূল কমিটির উত্থান ঘটলো শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে। লাখো লাখো মানুষের প্লাবন, সমুদ্রের গর্জনের মতো স্লোগান, মনে হতো বঙ্গোপসাগর ঢাকার রাজপথে উঠে এসেছে। এই ঘাতক দলা নির্মূল কমিটির যে প্লাবন, এই প্লাবনে আবার মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলকে ক্ষমতা আসার পরটাকে সুগম করে। কিন্তু আসার পর আমাদের যে প্রত্যাশা কিন্তু যথাযথভাবে পূরণ হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি না। এবং আমরা পাকিস্তানের মানে রাজনৈতিক ধারায় যে 75-এর পরে চলে গিয়েছিলাম সেই ধারাটাকে টোটালি উল্টিয়ে আমরা কিছু কিছু যেন পাইনি তা না, উল্টিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমরা টোটালি অ্যাবর্ট টার্ন করে আবার মুক্তিযুদ্ধের পক্ষের ধারায় আমরা যেতে পারিনি। তার পরবর্তী পর্যায়ে আবারও পাকিস্তানি ধারার রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসলো, আসার পরে আবার হতাশা, আবার খুব দুঃখ বঞ্চনা, সেইখান থেকে আবার গণজাগরণ মঞ্চের আন্দোলন আরেকটি আশা জাগানি আন্দোলন, সেই আন্দোলনে আবারও মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়লেন। একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই রাত দিন 24 ঘন্টা সেই গণজাগরণের মঞ্চে আবারও মুক্তিযুদ্ধের পক্ষে একটি ধারা ক্ষমতায় আসার পথ সুগম হলো। কিন্তু আজকের দিনে কী দেখছি আমরা, আমরা সাম্প্রদায়িক শক্তির প্ররোচনায় আমার পাঠ্যপুস্তকের পরিবর্তন আসছে। আমার দেশ, আমার জন্মের পরে আমি যতটুকু দেখেছি এত সাম্প্রদায়িকভাবে বিভক্ত দেশ আমি কিন্তু দেখিনি। এই মানুষের মধ্যে সাম্প্রদায়িক ধারার একটা বিরাট চর্চা এখন শুরু হয়েছে আদর্শগতভাবে, কিন্তু আদর্শগতভাবে লড়াইটা হচ্ছে না। মানে অসাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ এটা কখনো আমাদের মুক্তিযুদ্ধের অর্জনকে সুসংগত করতে পারে না, এবং এই আপোষ চলতে থাকলে আমাদের মুক্তিযুদ্ধের অর্জনগুলি আমরা হারিয়ে ফেলব। হ্যাঁ, এবং সেই জন্য আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের যে যদি আমার অবস্থান থাকে আর সেটা দৃঢ়ভাবেই আমাকে থাকতে হবে, কোনো আপোষ করে, কোনো চালাকি করে, কোনো কৌশল করে আমাদের পরাজিত শত্রুদের সাথে কোনো কম্প্রোমাইজ করলে তারা আমাকে এক পা থামিয়ে দিয়ে দুই পা এগিয়ে আসে, ক্রমান্বয়ে তারা এগোবে, আমি যে থামছি থামারকে আমি পিছাবো। সেই জন্য আমি বলছি মুক্তিযুদ্ধের যে মূলধারা, যার ভিত্তি করে মুক্তিযুদ্ধ আর তার উপরে ভিত্তি করে স্বাধীনতার যে চার স্তম্ভ, তার সাথে ন্যূনতম কোনো কম্প্রোমাইজ করে কেউ যদি বলে আমি বঙ্গবন্ধুর অনুসারী, তাকে আমি বঙ্গবন্ধুর অনুসারী ভাববো না। বঙ্গবন্ধুর অনুসারী হতে হলে তাকে অসাম্প্রদায়িক হতে হবে, তাকে শোষণের বিরুদ্ধে থাকতে হবে। এই দুইটা পয়েন্টে যদি কেউ নিশ্চিতভাবে থাকতে না পারে সে কখনো বঙ্গবন্ধুর অনুসারী না, সে মুক্তিযুদ্ধের অর্জনের পক্ষে না। আর শত্রুর সাথে আপোষ করে কখনো আমার আদর্শ আমি প্রতিষ্ঠিত করতে পারবো না, শত্রুর সাথে লড়াই করে আমার আদর্শ প্রতিষ্ঠিত করবো। আর আমার দেশটা আমরা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে, রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। এইখানে ওই ভোটের মাধ্যমে আসার সুযোগ কমকে পাবে তোমাকে পাবে এটা নির্ধারণের বিষয় না, 71-এ নির্ধারণ হয়ে গেছে দেশ কোন ধারায় চলবে। এবং 71-এর পরাজিত বাহিনী বা পরাজিতরা এই দেশের রাজনীতি, তাদের রাজনীতি এই দেশে আনার কোনো সুযোগ নেই, এটা 71-এ ডিসাইডেড। এই ডিসাইডেড বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল এই কাজটা করে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।